করে তোকে পড়ালেখা শিখিয়েছি, বিদেশ থেকে ব্যারিস্টারি পড়িয়ে এনেছি। এই দৃশ্য দেখার জন্য শুরু করে দিস এই বিষ খাওয়া। আসলে তুমি কি চাও বলো তো? আমি যখন ব্যারিস্টারি শেষ করে দেশে আসি, তাই একটি মেয়ের সাথে দেখা হয় আমার। ভাই, আমার নাম অর্পিতা, আলো নামের একটি সংগঠনের প্রেসিডেন্ট। সারাদিন মানুষের জন্য কাজ করি। কাজের ফাঁকে প্রায় মনে পড়ে মেয়েটিকে, ভীষণ ভালো লাগে মেয়েটির মুখ। একদিন কৌতূহলবশত দেখতে যাই তাকে, গিয়ে পাথর হয়ে যাই। অনেকদিন ধরেই আমি একা বয়ে বেড়াচ্ছি এসব যন্ত্রণার কথা। যারা অর্পিতার গায়ে হাত তুলেছে, যারা ওর সম্মানে আঘাত করেছে, আমি ওদের আদর করব। ওদের সবগুলোকে কুচি কুচি করতে পারলে আমার চালা মৃত্যু। আমার মাথায় আগুন জ্বলছে। তোকে ব্যারিস্টার বানিয়েছে আইন হাতে তুলে নেওয়ার জন্য না, আইন প্রতিষ্ঠা করার জন্য। শুধু আমি এমন ভিকটিম নই শাহিন, এদেশের হাজারো মানুষ এমন ভিকটিম। আমি আমার সহযাত্রীদেরকে এমনভাবে তৈরি করব যাতে আমি না থাকলেও আমার জায়গায় যেন আরো পাঁচজন শক্তভাবে দাঁড়িয়ে যায়। অর্পিতা, অর্পিতা কি হয়েছে? তুই মনে রাখিস, আমার কিছু হলে তুমি ভয় পেও না অর্পিতা, সারা বাংলাদেশে যে আগুন জ্বলে উঠবে। আলো সংগঠনের প্রেসিডেন্ট সুলতানা ফাতিমা, সে আগুনে পুড়ে তুই ছাই হয়ে যাবি। ওর মতো একটা চুনোপটি আমার সাথে লড়তে চায়? গরিবের পক্ষে আইনকে নিয়ে আসা খুবই কঠিন। পক্ষান্তরে বিত্তবানরা টাকার জোরে আইনের স্বাভাবিক গতিকে তসতস করে দেয়। জীবনের প্রথম মামলায় আমি হেরেছিলাম, এবার আমি হারবো না। সারা দেশের মানুষ আছে পাশে। আপনি আমার উপর আস্থা রাখুন, যেখানেই ধাক্কা খাবো ধ্বংস হয়ে যাবে সব। আমি আসলে দুরন্ত বেগে ধাবমান একটা বিশাল ধূমকেতু। যতদিন এই নিঃশ্বাসটা আছে ততদিন আমি তোমার পাশ থেকে সরব না। আপনি হয়তো বা জানেনই না যে আমি যা চাই তাই। ভাই, এভাবেই চলবে দেশটা?